আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক আমি উস্তাদ মাহমুদুল হাসান বলছি আপনাদের সবাইকে স্বাগতম আলবাব ইনস্টিটিউটের ভুবনে দর্শক আজকে আমরা শেখ ফুয়াদ আফল্লাহ আনহু এর লেখা কৈফানা তলামুল ইংসা বইয়ের বাচিক উপস্থাপনার ক্লাস নেব দর্শক চলুন আমরা সরাসরি বইতে চলে যাই কাওয়ায়দুল ইমলা হস্তলিপির নিয়মকানুন আলিফ বিলুপ্ত হওয়ার স্থানসমূহ এক মাল ইস্তিফামিয়া থেকে মিম্মা ফিমা বিমা শব্দ তিনটি লক্ষ্য করো শব্দগুলো হরফুল জর ও মাল ইস্তিফামিয়া এর সমন্বয়ে গঠিত হয়েছে এগুলোর মূল রূপ হল মিম্মা বিমা শব্দগুলো এভাবে গঠিত হয়েছে বা যোগ মা সমান সমান বিমা মা সমান সমান ফি মা সমান সমান ফি মা মিম যোগ মা সমান সমান মিম্মা সমান সমান মিম্মা আরেকটি শব্দ দেখো মুক্তা এই শব্দটি এই শব্দটি কিন্তু হারফুল জর ও মাল ইস্তিফামিয়া এর সমন্বয়ে গঠিত হয়নি বরং গঠিত হয়েছে মুদফ ও মাল ইস্তিফামিয়া এর সমন্বয় মুক্তবা মা শব্দটি গঠিত হয়েছে এভাবে মুক্তব যোগ মা সমান সমান আমা সমান সমান মুক্তব আমা উল্লিখিত উদাহরণগুলোতে আশা করি তুমি লক্ষ্য করেছ ইস্তিফাম এর অর্থ প্রদানকারী মা অব্যয় যখন মাজরুর হয় হারফুল জর বা মোদফ যে কারণেই হোক এবং অব্যয়টির এবং অব্যয়টি শব্দের শেষে উল্লেখ করা হয় তখন লেখার সময় উক্ত মাল ইস্তিফামিয়া এর আলিফ ঝরে যায় নিম্নে আরও কিছু উদাহরণ দেওয়া হল লিমা লি যোগ মা সমান সমান লিমা সমান সমান লিমা

হাচ্ছা যোগ মা সমান সমান হাচ্ছা মা সমান সমান মা তবে মা এর পর যদি দা বৃদ্ধি করা তবে মা এর পর দা বৃদ্ধি করা হলে মা এর আলিফ বিলুপ্ত হয় না উদাহরণ দেখো ফি মাদা লিমাদা বিমাদা আমাদা মিমাদা উল্লেখ্য মুক্ত হ্যাচ্া ইলা আলা প্রভৃতি শব্দগুলোর পর দা হলে শব্দগুলো মা এর সঙ্গে যুক্ত হয় না যেমন আলা মাদা ইলা মদ হ্যাদ মুক্ত দুই ইসম শব্দ থেকে বিসমিল্লাহ রহমান রাহিম জুমলাটি এভাবে যখন পূর্ণ লেখা হয় এবং তার পূর্বে বা পরে কোনো মোতাল্লিক উল্লেখ না থাকে তখন ইসম এর আলিফ বিলুপ্ত হয়ে যায় কিন্তু যখন বিসমিল্লাহি লেখা হয় অথবা শুরুতে বা শেষে কোনো মোতালিক উল্লেখ করা হয় যেমন আকরাউ বিসমিল্লাহ বা বিসমিল্লাহ রহমান রাহিম আকরা তখন ইসম এর আলিফ বিলুপ্ত হয় না তিন লামু তারিফ থেকে লামু তারিফ বা মারিফা এর অর্থ প্রদানকারী আল এর পূর্বে যখন লাম হারফুল জার যুক্ত হয় তখন আল এর আলিফ পড়ে যায় যেমন লি যোগ আলামির লি লি যোগ আল মোয়াল্লিম লিল মোয়াল্লিমি লি যোগ আল্লাউন লিল লৌনি লি যোগ আল্লুগাহ লিল লুগাথি হামজা এর প্রকার ভেদ কালিমার শুরু অংশে উল্লিখিত হামজাহ দুভাগে বিভক্ত ওয়াসলি ও কতাই হামজাতুল ওয়াসলিয়া কথা বলার সময় আল ইবতিদা বিশ্বাকিন অর্থাৎ যুক্ত অক্ষর দ্বারা কথা শুরু করার জটিলতা থেকে পরিত্রাণের উদ্দেশ্যে যে হামজা উল্লেখ করা হয় সেই হামজাকে পরিভাষায় আল আল-হামজাতুল আসলিয়া বলে এই আল-হামজাতুল আসলিয়া জুমলার শুরুতে হলে উচ্চারিত হয় মধ্যখানে হলে উচ্চারিত হয় না যেমন ইকর খালাক ও যে হামজা জুমলার শুরুতে ও মধ্যখানে সর্বাবস্থায় উচ্চারিত হয় পরিভাষায় ওই হামজাকে আলহামজাতুল কাত বলে উক্ত হামজায় মারফু ও মফতুয় অবস্থায় উপরে এবং মাকসুর অবস্থায় নিচে চিহ্নস্বরূপ ছোট্ট একটি হামজা লিখতে হয় যেমন ইন্না ইদা আকবালা আখাদা ইনসান প্রসঙ্গত ঠান্ডা স্বাস্থ্য ঠান্ডা সর্দি থেকে রেহাই পেতে শীতকাল আসার আগেই প্রতিদিন জাম্বুরা খাওয়ার অভ্যেস করো শীতকাল শীতকালে গোসলে ঠান্ডা পানির সঙ্গে গরম পানি মেশালেও পানির তাপমাত্রা শরীরের তাপমাত্রার চেয়ে কম রেখো নিয়মিত স্বাভাবিক ঠান্ডা পানিতে গোসল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দেশীয় মৌসুমি ফল পর্যাপ্ত খাও মৌসুমি ফল সে মৌসুমের রোগ ব্যাধির বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সময় পেলে বুক ফুলিয়ে দম নিবে মেরুদণ্ড সোজা রেখে মুখ বন্ধ করে নাক দিয়ে ধীরে ধীরে দম নিবে এরপর এক মুহূর্ত থামবে তারপর ধীরে ধীরে দম ছাড়বে এভাবে প্রতি দফায় পনেরো বিশ বার করে দিনে পাঁচ সাতবার দম পাঁচ সাতবার দফা দম নিবে শরীরে ক্লান্তি আলস্য অবসাদ দূর হবে বলো আমি বিলাসী সহপাঠীদের অনুকরণ করব না প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলো উপকারী মনে হলে দয়া করে লাইক করবেন আর শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন আর আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন الله شبايك بحلو السلام عليكم ورحمة الله وبركاته